আসসালামু আলাইকুম বিগত সালে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত থেকে যে প্রশ্নগুলো এসেছে আমরা আজ সেগুলো সমাধান করব তবে আজকে শুধুমাত্র আমরা বিশ গণিতের অংশ সমাধান করব। বিশেষ করে যে অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক নম্বরে যে প্রশ্নটি পরীক্ষা এসেছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কত তাহলে এর সমাধান হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এটা আমরা সমাধান করতে পারি প্রথমে লসাই করবো এখানে এক্স আর এর নিচে ওয়ান আছে তাহলে এক্স আর ওয়ানের লস হল এক্স হবে এখানে নিচে যেহেতু ওয়ান আছে তাহলে এক্স এক্সেস গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স এক্সেস কাটা প্লাস ওয়ান হবে সমান ফাইভ হবে এখন আমরা এক্স স্কোয়ার প্লাস অন সমান কত লিখতে পারি যেহেতু এক্স এই পাশে ভাগ আছে আমরা ওই পাশে দিলে ফাইভ এক্স হবে গুণ হয়ে যাবে এখন আমরা এটা এ পর্যন্ত রাখব এক্স স্কোয়ার প্লাস অন সমান ফাইভ এক্স এখন আমরা যদি এটা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আছে এখন আমরা যদি একটা একটু সাজিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স তাও হবে তাহলে আমরা দেখি এটুকের যে মান ফাইভ এক্স তাহলে এটুকির মান আমরা বসাই দিব এখানে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস এক্স আর উপরে যে এক্স ছিল সেটা বসে যাবে এখন এখানে তাহলে এক্স বাই কত হবে সিক্স এক্স এখানে এক্স এক্স কাটা যাবে উত্তর হবে ওয়ান বাই সিক্স এটাই অ্যান্সার পরবর্তী যে অঙ্কটি আমরা সমাধান করব সেটি হল এক্স কিউ প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের লস কত এটিও প্রাইমারি নিয়োগ পরীক্ষায় গত বছরে এসেছে এখন আমরা এই অঙ্কটার প্রথম রাশি দেখি প্রথম রাশি দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়ান আমরা এখানে এক্স কিউ প্লাস ওয়ান সমান লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়ান কিউ তাহলে আমরা এটা যদি সূত্রে ফেলিয়ে দিই তাহলে হবে হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এখানে সূত্র হল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখানেও আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস অন স্কোয়ার এর সূত্র হলো এক্স প্লাস অন ইন্টু মাইনাস এই দুইটির লাই লু সমান প্রথম আমরা বড় রাশিটা নিব এক্স প্লাস অন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস অন যেহেতু এটা নেওয়া হয়ে গেছে তাহলে এটা নেব আর এক্স মাইনাস ওয়ান এটাই অ্যান্সার আমরা তিন নম্বর যে প্রশ্নটি সমাধান করবো সেটা হলো এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হলে অপর উৎপাদক কত তাহলে আমরা প্রথম অঙ্কটি লিখি এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়ান আমরা উৎপাদক বের করব এখন আমরা উৎপাদক বের করার জন্য এটা আমরা একটু সাজিয়ে নেব এক্স টু ইন্টু তাহলে এখানে হলো টু এক্স স্কোয়ার নিশ্চয় যেহেতু আমরা তাহলে এখানে এক্স স্কোয়ার একটা আছে যেহেতু একটা বেশি তাহলে আমরা ওটা মাইনাস করে দেব এখন এটা হলো যদি আমরা লিখি তাহলে এটার সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন এটা আমরা সূত্রে ফেলিয়ে দিই এটা যদি এ ধরি এবং এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যায় তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স আর একটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এখন আমরা এটা সাজিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স পিলাস ওয়ান এক্স মাইনাস এক্স পিলাস এখানে যেহেতু প্রশ্নে হলো বলা আছে যে কোনটি যেহেতু প্রশ্নে এটি দেওয়া আছে এবং এটি দেওয়া আছে তাহলে অপরটি উত্তর হবে এটা এটাই হবে এখন আমরা সমাধান যেখানে দেওয়া আছে এ মাইনাস বি দ্বিতীয় রাশি হলো এ স্কোয়ার মাইনাস এ এবি তৃতীয় রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর লস আগু নিসের কোনটি তাহলে প্রথম রাশি হলো এ মাইনাস বি এটা কিছু করা লাগবে না দ্বিতীয় রাশি হল এ স্কোয়ার মাইনাস এ এবি এখান থেকে আমরা এ কমান নেব তাহলে এ মাইনাস বি থাকবে তৃতীয় রাশি হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ লু সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু আমরা এখান থেকে এটাও নিয়েছি এটাও নিয়েছি এটাও নিয়েছি এটাও নিয়েছি শুধু বাকি থাকে ইয়ে তাহলে আমরা এটা দিয়ে দিব এটা আগে পরে যে কোনো জায়গায় দিলেই হবে এখন আমরা এটা যদি একটু সাদাই লিখি তাহলে এ ইন এ স্কোয়ার মাইনাস এটাই অ্যান্সার হবে পরীক্ষায় এভাবেও থাকতে পারে অথবা এইভাবে পরবর্তী অঙ্ক ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস এ এর মান কত তাহলে আমরা লিখি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমানের সূত্র হলো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ওয়ান বাই এ এখানে এ কাটা এখানে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মান এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত হবে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বাই এ ইন্টু ওয়ান বাই এ এখানে এ কাটা যাবে এবং এ পিলাস ওয়ান বাই এর মান হল থ্রি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু সূত্রের টু অতএব নাইন মাইনাস টু সমান সেভেন হবে এটাই অ্যান্সার ছয় নম্বর প্রশ্নে সেভেন পি মাইনাস পি মাইনাস এইট এর একটি উৎপাদক হবে তাহলে এখানে সেভেন পি হোল মাইনাস পি মাইনাস এইট এর মিডিল টার্ম করবো মিডিল টার্ম করলে এই অঙ্কটির মিডিল টার্ম করলে হবে হলো সেভেন পি হোলে স্কোয়ার মাইনাস সেভেন পি প্লাস সেভেন পি মাইনাস এইট পি মাইনাস এইট সেভেন কমান নিব পি সেভেন পি কমার নিলে হবে পি প্লাস ওয়ান মাইনাস এইট পি এইট কমান নিলে হবে পি পিলাস অন তাহলে পি পিলাস অন ইন্টু মাইনাস এইট তাহলে এর উৎপাদক হবে পি প্লাস অন অথবা সেভেন পি মাইনাস এইট যে কোনো একটি প্রশ্নের উত্তরে অপশনে থাকবে পরবর্তী সাত নম্বর অঙ্ক হলো এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স মাইনাস ওয়াই সমান এইট হলে এক্স ওয়ের মান কত আমরা এখানে সরাসরি এক্স ওয়ের সূত্রে ফেলাই দেবো এক্স ওয়ের সমান হবে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার এখানে আমরা মান বসিয়ে দেবো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান হল বারো বাই টু মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান মান হলো এইট বাই টু এখানে ভাগ করলে ছয় শত্রিশ হবে মাইনাস এখানে দুই যদি আটেরে ভাগ করা হয় তাহলে চার হবে এবং চারি চারি ষোলো হবে উত্তর হবে কুড়ি এটাই হলো টোয়েন্টি আনসার পরবর্তী অঙ্কে হলো এক্স এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগ ফল টু ওয়াই বাই এক্স হবে যেহেতু যোগ ফল হলো টু এক্স বাই ওয়াই আর অপর একটি সংখ্যা হলো এক্স বাই ওয়াই তাহলে আমরা যোগ ফল থেকে যদি অপর সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমরা এর সাথে কত যোগ করতে হবে ওই সংখ্যাটি পেয়ে যাব এখানে আমরা লিখতে পারি টু ওয়াই x এক্স মাইনাস এক্স বাই ওয়াই এটার হল এক্স ওয়াই তাহলে এখানে টু ওয়াই স্কোয়ার এখানে এক্স বাদ যাবে এবং ওয়াই হলো টু ওয়াই স্কোয়ার হবে ওয়াই গুণ হবে যেহেতু মাইনাস আছে এবার বাদ যাবে এখানে এক্স হবে তাহলে সংখ্যাটি এটাই হবে অ্যান্সার এটা এখানে নয় নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান টু হলে নয় নম্বর অঙ্কে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টু হলে এ মাইনাস ওয়ান বাই এ সমান কত হবে তাহলে আমরা প্রথমে লিখব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টু এটা আমরা সমাধান করবো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানায় সূত্রে ফেলাতে হবে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তখন এখানে প্লাস হবে যেহেতু ভিতরে আমরা মাইনাস দিচ্ছি তাহলে বাইরে প্লাস হবে তাহলে টু ইন্টু এ ওয়ান বাই এ সমান দুই এখানে এটা এ কাটা যাবে এখানে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার থাকবে সমান টু আর এই টু এ বসে গেলে মাইনাস হবে সমান টু অতএব এখানে বিয়োগ করলে হবে শূন্য এবং এ মাইনাস ওয়ান বাই এ সমান দুট এ বসে শূন্য ঘটা দিলে শূন্যই হবে অ্যান্সার শূন্য দশ নম্বরে বলা হয়েছে ফাইভ এক্স বাই সিক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি প্লাস টেন পরস্পর সমান হলে এক্সের মান কত আমরা লিখতে পারি ফাইভ এক্স বাই সিক্স প্লাস থ্রি সমান এক্স বাই থ্রি প্লাস টেন বা দিয়ে সমাধান করবো ফাইভ এক্স বাই সিক্স এখানে এক্স বাই স্থান পরিবর্তন করব এখানে এক্স বাই তখন মাইনাস হবে সমান টেন এটা হিসাব করলে হবে লসাগু ছয় তাহলে ফাইভ এক্স মাইনাস টু এক্স হবে এখানে সেভেন হবে এবার আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে থ্রি এক্স সমান লিখতে পারি ছয় সাথে বিয়াল্লিশ অর্থাৎ এক্স সমান হবে চোদ্দ এটাই অ্যান্সার ফোর এক্স ফোর প্লাস ওয়ান এর উৎপাদককে বিশ্লেষণ করতে হবে ফোর এক্স ফোর প্লাস ওয়ান সমান আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার বাই হোল স্কোয়ার প্লাস ওয়ান এখন যেহেতু টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার আছে প্লাস ওয়ান আছে তাহলে আমরা ওয়ানের যদি একটা স্কোয়ার দিয়ে দিই তাহলে এটা হলো এটা সমান এ স্কোয়ার আর এটা হলো বি ধরি তাহলে বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায় এখন এ প্লাস বি এর মান নির্ণয়ের সূত্র হবে টু এক্স প্লাস ওয়ান হোল এবার মাইনাস সূত্রের টু এবং টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান টু এক্স পিলাস ওয়ান হোল এটা হিসাব করলে হবে দুই দুই ফোর এক্স স্কোয়ার্স আমরা এখানে লিখতে পারি টু এক অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস সূত্রে পড়ে গেছে এখন এটা টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু এক্স লিখতে হলো টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স অতএব উৎপাদকের যে কোনো একটি পরীক্ষায় থাকবে এখানে এটিও থাকতে পারে অথবা এটি অতএব দুইটাই জানতে হবে অনেক সময় সাজিয়ে দেয় সাজিয়ে দিতে টু দিতে পারে আবার হলো টু এক্স দিতে পারে বারো নম্বর হলো এক্স সমান রুট থ্রি মাইনাস ওয়ান এক্স হলে এক্স কিউ প্লাস বাই এক্স মান কত এখানে এক্স সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স আমরা এটাকে একটু সাজিয়ে নেব এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা একটু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে এক্স কিউ পিলাস অন বাই এক্স কিউ এর মার নির্ণয় সূত্র হবে এক্স প্লাস ওয়ান বাই হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স এখন আমরা এখানে মান দিব রুট থ্রি হোল কিউ মাইনাস থ্রি সমান এটা হবে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এটা এটা কাটা শূন্য হবে উত্তর জিরো এ প্লাস বি সমান সাত বা সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি সমান টোয়েন্টি ফাইভ হলে নিচের হবে এখানে এই অঙ্কটা অনেকভাবে করা যায় কিন্তু আমি একটা সহজ নিয়মে করে শেষ করব। এখানে আমরা যদি এই অংশ ধরে করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ তাহলে অঙ্কটি অনেক বড়ই যাবে আমরা করবো এ প্লাস বি সমান সেভেন এ অংশ ধরে আমরা যদি এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি আমরা সাদাই লিখি তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পঁচিশ তাহলে আমরা এখানে পঁচিশ বসায় দিব পঁচিশ বসে দেবো এখানে টু এ বি থাকবে এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান যেহেতু এটি তাহলে আমরা এখানে কী করবো মাইনাস ফাইভ হোল স্কোয়ার লিখবো যেহেতু পাঁচ পাশে পঁচিশও যা পাঁচ ফাইভ স্কোয়ার করলেও যা পঁচিশও তাই তাহলে এখানে থাকবে হলো টু এ বি এখন আমরা টু এ বি সমান কি লিখতে পারি টু এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত প্রশ্নে দেওয়া হচ্ছে এ প্লাস বি হলিখ সাত তাহলে এখানে দি দিয়ে দিই সাত স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার সমান সাত ছাতা ঊনপঞ্চাশ মাইনাস পঁচিশ তাহলে কত হবে বিয়োগ করলে হবে হল চব্বিশ অতএব অতএব এ বিমান হবে এ বি সমান হবে হল বারো কারণ চব্বিশে দুইতে ভাগ করলে বারো হয় অ্যান্সার বারো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ